ঢাকা মহানগরীর উত্তরা 13 নম্বর সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে পয়লা বৈশাখ উপলক্ষে সকালে পান্তা ইলিশ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছায়ানট ও রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সভাপতি ডক্টর সঞ্জীদা খাতুন, সমিতি সভাপতি ডক্টর মামুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কল্যাণ সমিতির প্রচার সম্পাদক শাহনাজ পান্না এবং ইঞ্জিনিয়ার মোতাহার হোসেন।